আখাউড়ায় বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করছে ঝরাপাতা। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখছি আমি শিউলি। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। করোনা ভাইরাস বিস্তার রোধে আখাউড়ায় পৌর এলাকায় বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রের কার্যক্রমে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঝরাপাতা। ২৫ মার্চ বুধবার সকাল 11:30 দিকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঝরাপাতার উদ্যোগে প্রথম দিনে আখাউড়া পৌরসভার বিভিন্ন এলাকায় যানবাহন সহ সকল স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের সকল সদস্য উপস্থিত হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছায় স্প্রে ছিটানোর কাজে নিয়োজিত হন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্রাহ্মণবাড়িয়া জেলা দ্বারা জজ আদালত, লিগাল অ্যাড প্যানেল, আইনজীবী ও সভানেত্রী, জাগরণী সংঘের অ্যাডভোকেট উম্মে শাবনা মোস্তারি মৌসুমীর অর্থায়নে সহযোগিতায় এই কার্যক্রমে উদ্যোগ নেয় ঝরাপাতা। যে দুর্যোগ মোকাবেলায় আমরা করছি, সেই আমরা যে একটি বিপদময় এবং সংকটময় পরিস্থিতিতে আছি, সেই প্রেক্ষাপটে যে যার অবস্থান থেকে আমাদের এগিয়ে আসা উচিত, সেই হিসাবে আমি আমার দিক থেকে আমি আইনজীবী হিসাবে অধ্যয়নে আমি চেষ্টা করেছি বিভিন্ন সংগঠনকে, যারা যেমন ঝরাপাতা শিশু সংগঠন, তারপরে আপনার প্রতি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের কে মাস্ক স্যানিটাইজার দেওয়া ঝরাপাতা সংগঠন, আরও কত শিশু সংগঠন আছে, কত শিশু বাচ্চারা আছে, তাদেরকে যেন মাস্ক স্যানিটাইজারের ব্যবস্থা করে দেওয়া হয়, সেই এই আমি সেই ব্যবস্থাটা করেছি। ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।